Network, the solution for humanity السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما بارك الله لنا ولكم في القران العظيم شبريو دارشوك منرلي আমরা গত পর্বে তার আওলাদ সম্পর্কে কিছু বিষয় আলোচনা করেছিলাম আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি সেজন্য ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে কিভাবে সন্তানদেরকে গড়ে তোলার নির্দেশ দিয়েছে সেই বিষয়ের কিছু আলোকপাত আমরা করেছি আজ আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনের যারা জাতির কাণ্ডারি জাতির ভবিষ্যৎ আমাদের সেই সন্তানদেরকে আমরা কিভাবে মানুষের মতো মানুষ রূপে গড়ে তুলতে পারি ইসলাম আমাদেরকে সন্তানদের প্রতিপালনের জন্যে এবং তাদেরকে গড়ে তুলতে যে সকল নির্দেশনা দিয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো এই যে সন্তানের জন্য পিতা মাতা আল্লাহ রাব্বুল্লা আলা মিনের কাছে কল্যাণ চাইবে দোয়া করবে খালিরুল্লাহ হাজরত ইব্রাহিম আলী সালাত সালাম আল্লাহ রবুল্লা আলহ মিনের কাছে সন্তানের সব সময় দোয়া করেছেন কোরআনে পাকের মধ্যে একাধিক জায়গায় তার বিবরণ পাওয়া যায় ইব্রাহিম বলছেন হে আপনি আমাকে এবং আমার সন্তানকে আপনি রক্ষা করুন মূর্তি পূজা থেকে সেরেক থেকে আপনি আমাকে এবং আমার সন্তানকে আপনি রক্ষা করুন তিনি আরও দোয়া করছেন রব্বি যে আলনি মুকিম আসলাতি বা মিং জুরি ইয়তি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া হে আল্লাহ আপনি আমাকে সালাত কায়েমকারী বানান এবং ওয়ামিং জুরি ইয়েতি আমার সন্তান এবং পরবর্তী প্রজন্ম থেকেও আপনি সালাত কায়েমকারী তৈরি করুন তিনি আরো দোয়া করছেন রব্বানা ওয়াজ আল্লা মুসলিমাই নিলাকা ওয়ামিং জুরি ইয়তিনা উম্মাতাম মুসলিমাত হে আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানকে আপনার নিকট আত্মসমর্পণকারী রূপে কবুল করুন এবং আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আপনার নিকট আত্মসমর্পণকারী একটি উম্মাদ আপনি কবুল করুন এভাবে খরিদুল্লাহ ইব্রাহিম আলিহ্লা সালাম তার দুই সন্তান ইসমাইল এবং ইসহাক আলিহিম জন্য জন্যে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া চেয়েছেন তাদের কল্যাণ কামনা করেছেন এবং পরবর্তী প্রজন্মের জন্য ইব্রাহিম আলীহি সালাতলাম এভাবেই সবসময় দোয়া করতেন আরও বিভিন্ন পয়গম্বরদের যে ইতিহাস পবিত্র পাক আলোচনা করেছে তাদের ইতিহাসেও এই বিষয়টি উল্লেখ পাওয়া যায় হাজরত জাকারিয়া আলীহি সালাতাম আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন কাজেই মাতার জন্যে এটা তাদের সন্তানদের একটা অধিকার এবং তাদের কল্যাণ কামনার একটি উত্তম উপায় সন্তানদেরকে মানুষ করার জন্যে শুধু চেষ্টা তদ্বির শুধু পরিশ্রম পদক্ষেপ গ্রহণ এটাই যথেষ্ট নয় বরং আমাদের ইমান যে আসলে আল্লাহ পাক রব্বর আলমিন যদি কবুল করেন আল্লাহ যদি সাহায্য করেন তবেই আমাদের সন্তানেরা মানুষের মতো মানুষ হতে পারে আর সন্তানের জন্য পিতা মাতার দোয়া আল্লাহ রাব্বর আল নিকটে সবচেয়ে দ্রুত কবুল হয় তো আমি কেন আমার সন্তানের জন্য দোয়া করব না আমার সন্তানের জন্য আমার দোয়া আল্লাহ রব্বর আল কাছে যতটা কবুল হবে আর কারো দোয়া তো আমার সন্তানের জন্য ততটা কবুল হবে না এ বিষয়ে কোরআন এবং হাদিসের মধ্যে নিশ্চয়তা রয়েছে কাজেই সন্তান যদি মানুষের মতো মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে চাই আমি পিতা আমার মাতা আমরা যারাই আছি বাবা মা আমাদের সন্তানদের জন্য আমাদের করণীয় হলো রব্বুল আলাহ মিনের দরবারে দুহাত তুলে হৃদয়ের আবেগ দিয়ে চোখের কান্না দিয়ে আমরা আল্লাহ রব্বুল আলাহ মিনের কাছ থেকে আমাদের সন্তানদের জন্য আমরা কল্যাণ কামনা করব তবেই আমাদের সন্তানরা ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে তর্বাতুল আউলাদ তথা সন্তানদেরকে সুন্দর রূপে গড়ে তুলতে হলে তাদেরকে কখনো আমরা অপমান করব না আদামুল ইহানাতি ও উহু সন্তানদেরকে তাদের যে সুকুমার বৃত্তি তাদের মধ্যে যে প্রতিভা তার বিকাশ ঘটানোর উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে আমাদেরকে অপমান করলে সন্তানদের শিশুদের মধ্যে সংকোচ সৃষ্টি হয় এবং সেই সংকোচ থেকে আস্তে আস্তে সে নিজেকে গুটিয়েই রাখে কখনোই তার মধ্যে প্রতিভার বিকাশ ঘটতে পারে না প্রতিভার বিকাশ ঘটতে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে কাজেই সন্তানকে যদি মানুষ করতে হয় তাহলে তাদেরকে শাসন করতে হবে কিন্তু যেন আমরা তাদের শাসন করতে গিয়ে তাদের তরবিয়ত করতে গিয়ে তারা যেন আমাদের দ্বারা অপমান এবং লাঞ্ছনার শিকার না হয় তাকে এ কথা তার উপলব্ধিতে দিতে হবে যে আমি তাকে যে শাসন করছি আমি তাকে বকাঝকা করছি এটা তার কল্যাণের জন্য তাকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে এটা আদৌ তাকে অপমান বা লাঞ্ছিত করতে নয় এই উপলব্ধি যদি আমি আমার সন্তানের মধ্যে তৈরি করতে না পারি তাহলে আমি আমার সন্তানের যথাযথ অভিভাবকত্ব করতে পারলাম না ঠিক তেমনিভাবে সন্তানদেরকে আহ্বান করার ক্ষেত্রে তাদেরকে কোনো নামে অথবা কোনো খেতাবে ভূষিত করতে হলে লক্ষ্য রাখতে হবে যেন কোনো অশোভন এবং কোনো শ্রুতিকটু কোনো শব্দ তাদের ক্ষেত্রে আমরা প্রয়োগ না করি এমন কোনো ভাষা তাদের ক্ষেত্রে প্রয়োগ করা নিষেধ যেই ভাষা যেই শব্দের মধ্যে তার জন্যে অকল্যাণ রয়েছে যেই শব্দ বা যেই ভাষার মধ্যে তার প্রতি অবজ্ঞা তাচ্ছিল্য প্রকাশ পায় অথবা তার জন্যে কোনো অকল্যাণ এবং অভিশাপের বাণী যেই ধরনের শব্দগুলোর মধ্যে অভিশাপের মর্ম যে সকল ভাষা এবং শব্দের মধ্যে অন্তর্নিহিত রয়েছে সে সকল শব্দগুলো প্রয়োগ করতে নিষেধ করা হয়েছে হাদিসে পাকের মধ্যে নবী আকরম সাল আলাইহি ওয়াসাল্লাম এর সাব করেছেন আমি জাহান্নাম দেখেছি উরিদ আকসর নিসা এবং সেই জাহান্নামের মধ্যে অধিকাংশ অধিবাসী আমি দেখতে পেলাম যে নারী বকুল নাবী মায়া রাসুল আল্লাহ সাহাবিয়াত যারা ছিলেন মহিলা সাহাবিগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ নারীরা বেশি জাহান্নামি এর কারণ কি নবী একরম সাল্ল আলি এর সাত করলেন তুক সির লান ও তেক ফুলনাল আশিফ দুটি ভুল এবং দুটি অন্যায় নারীদের মধ্যে মহিলাদের মধ্যে বেশি হারে পাওয়া যায় একটি হলো তারা কথায় কথায় অভিশাপের বাণী ব্যবহার করে এমন কি নিজের আদরের সন্তান নিজের কলিজার টুকরো সন্তান আমরা দেখি আমাদের সমাজ এবং আমাদের পরিবেশে অনেক মা এমন আছেন যে মা তার সন্তানকে সন্তানের প্রতি বিরক্ত হয়ে এমন কথা বলে বসেন যে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই কোনোদিন আমার চোখের সামনে আসবি না আমাকে যেন আর কোনোদিন তোকে দেখতে না হয় তুই মরতে পারিস না এই ধরনের ভাষা ব্যবহার করে হাদিসে পাকের মধ্যে নবী আকরম সাল আলি ওয়াসাল্লাম এই ধরনের ভাষা ব্যবহার করার দুটি অত্যন্ত ভয়াবহ ক্ষতির দিক তিনি উল্লেখ করেছেন একটি হলো এই যে মানুষের মুখ দিয়ে নির্গত বের হওয়া এ সকল ভাষাগুলো হতে পারে যে কোনো সময় আল্লাহ আলা আলমিনের নিকট কবুল হয়ে যেতে পারে কিছু কিছু সময় এমন থাকে যে সময় বান্দা আল্লাহ রব্বুর আলমিনের কাছে যাই বলে আল্লাহ রব্বুর আলমিন তার সেই কথা মঞ্জুর করে নেন কবুল করে নেন তো কোনো মা যদি ঠিক ওই সময়টা সেই সময়টার কথা তো মানুষ আমরা জানি না কাজেই আমার কথাটা যদি ঠিক সেই সময়ে হয়ে গেল যখন আল্লাহ রব্বুল আলমিন আমার মুখ থেকে বের হওয়া কথা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলবেন বিরক্তি প্রকাশ করার জন্য আমি বললাম অথবা সন্তানকে শাসন করতে গিয়ে আমি এমন শব্দ প্রয়োগ করলাম কিন্তু সেটা তো আল্লাহ আলা আলমিনের নিকট কবুল হয়ে গেল আর আমার সেই কথার প্রেক্ষিতেই আমার সন্তানের উপর আল্লাহ রব্বুর আলমিনের পক্ষ থেকে কোনো বিপদ কোনো মুসিবত চলে আসলো তখন আবার আমি হায় হুতাশ করব আমাকেই আবার এর জন্যে ক্ষতিগ্রস্ত হতে হবে কাজেই এ বিষয়টি আমাদেরকে খুব বেশি লক্ষ্য রাখতে হবে যে কখনোই সন্তানদেরকে এমন কোনো শব্দের দ্বারা আমরা আহ্বান করব না প্রয়োগ করব না তাদের ক্ষেত্রে যে সকল শব্দগুলোর মধ্যে তাদের জন্য অকল্যাণের কোনো বিষয় রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আলোচনার এ পর্যায়ে আমরা ছোট্ট একটু বিরতিতে যাব আপনার সকলে আমাদের সঙ্গে থাকবেন বিরতির পরে আমরা আবার আমাদের অবশিষ্ট আলোচনা সমাপ্তির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্ল এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বল দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা বিরতির পূর্বে আমরা তরবিয়াতুল আওলাদ সম্পর্কে এবং সন্তানদের তাদের প্রতিপালনের ক্ষেত্রে তরবিয়াতের ক্ষেত্রে দায়িত্ব পালন করার ক্ষেত্রে কিছু নির্দেশনা এবং কিছু পরামর্শ আমরা তুলে ধরেছিলাম আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস থেকে আরও কিছু দিক নির্দেশনা এখানে আমরা উল্লেখ করতে চাই তার মধ্যে একটি হলো তাম্বি হল্লুল নিন সন্তান ভুল করবে মানুষ মাত্রই তো ভুল করে ছোট মানুষ তারা হয়তো ভুল আরও বেশি করবে কিন্তু তাদের ভুলের ক্ষেত্রে সতর্ক করতে হবে সতর্ক করার ক্ষেত্রে প্রথমত খুব স্নেহ মমতার সাথে আদরের সাথে তাদেরকে সতর্ক করতে হবে প্রথমেই যেন সামান্য একটু ভুলে তাদের উপর যেন আমার পক্ষ থেকে কোনো খড়গ নেমে না আসে বিষয়টি এ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সন্তানদেরকে মানুষ করতে হলে তাদের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হল আল আতদ ফিল মাহাব্বা অথবা আত্মা আদিল বেঈ আলা সন্তানদের মধ্যে সমতা রক্ষা করতে হবে কোনো সন্তান হতে পারে একটু বেশি চঞ্চল আবার কোনো সন্তান হতে পারে একটু দুর্বল মেধার অধিকারী আবার কোন সন্তান অধিক মেধাবী কিন্তু আমাকে মনে রাখতে হবে সন্তান আমার আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে প্রতিটি সন্তান আমার কাছে আমানত এই সন্তানদের মধ্যে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে সন্তানদের মধ্যে আমার প্রতি একটি বিরূপ মনোভাব তৈরি হতে পারে পিতামাতার প্রতি কোনো সন্তানের হৃদয়ে তার অন্তরে তার কোমল হৃদয়ে বিরূপ মনোভাব তৈরি হওয়া এটা ওই সন্তানের জন্যে তার ভবিষ্যতের জন্যে অত্যন্ত ক্ষতিকর এবং ধ্বংসাত্মক একটি ব্যাপার আমরা অনেক সময় কোনো সন্তান একটু বেশি চঞ্চল হলে একটু বেশি দুষ্টুমি করলে মেধার দিক থেকে একটু দুর্বল হলে তাকে আমরা অনেকভাবে শাসাই। এমন আচরণ তার সাথে করি যাতে সে একটা সময় এমন অনুভব করতে থাকে যে আমার বাবা মা আমাকে আমার অন্য ভাই বোনদের মতো ভালোবাসে না তখনই সে আস্তে আস্তে হীনমন্যতার শিকার হয় এবং পিতামাতার মাতার কাছ থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখে কাজেই সন্তানদেরকে সুন্দরভাবে ক্ষমতার সাথে তাদের সঙ্গে আচরণ করতে হবে নবী আকরম সাল আলিহিবাসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষা নির্দেশ করেছেন আমরা ইতিপূর্বে হাদিসটি আলোচনা করেছি সাহাবি এক সন্তানকে কিছু দিয়েছে আর এক সন্তানকে কিছু দেয়নি দুই সন্তানের মধ্যে বা তার সন্তানদের মধ্যে বৈষম্য করেছেন নবী আকরম সাল্লাহ আলাইহি আসাল্লাম জিজ্ঞাসা করেছেন তুমি কি তোমার সকল সন্তানদেরকেই এই সন্তানের মতো করে অতিরিক্ত কিছু দিয়েছ তাদেরকে না শুধু একজনকেই দিয়েছ তিনি বললেন যে না ইয়ার আমি আমার এই সন্তানকে দিয়েছি অন্যদেরকে দেইনি নবী আকরম সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন ইমনি আলা আলাউরিন যে কোনো অন্যায় এবং জুলুমের ক্ষেত্রে আমি এর সাক্ষী হতে পারি না কাজেই তুমি যদি সেটা না করো তাহলে তুমি প্রত্যাহার করে নাও এভাবেই সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হলে আমাদেরকে অনেক সচেতন থাকতে হবে সন্তানদেরকে মানুষ করতে হলে ইসলামী আখলাক এবং ইসলামী তাহিব ইসলামের কৃষ্টি কালচার তাদের মধ্যে শিশুকাল থেকেই তার শিক্ষা এবং তার আকর্ষণ তাদের মধ্যে আমাদের তৈরি করতে হবে সন্তানদের লেবাস পোশাক তাদের পোশাক পরিচ্ছদ কেমন হবে এটি নির্বাচনের ক্ষেত্রেও আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সন্তানদেরকে শিশুকাল থেকেই এমন পোশাক পরিচ্ছদ তাদেরকে পরিধান করানো উচিত যেই পোশাক এবং পরিচ্ছদের কারণে তাদেরকে মুসলমানের সন্তান বলে মনে হবে যে পোশাক পরিচ্ছদের কারণে তাদের উপর একটি ভালো প্রভাব তৈরি হবে পোশাকের একটি প্রভাব মানুষের জীবনে রয়েছে জাহের এটা তার বাতেনের উপর মানুষের বাহ্যিক আকার আকৃতিও মানুষের অন্তরের অবস্থার উপর প্রভাব তৈরি করে থাকে অনেক পোশাক রয়েছে যে সকল পোশাকগুলো এটা সুন্দরভাবে ইসলামী তাহাজিব এবং তামাদুদের সাথে মানানসই নয় সে ধরনের পোশাক পরিচ্ছদ সন্তানদেরকে পরিধান করানোর ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে পোশাকের মধ্যে কোনো কার্টুন ছবি থাকে কোনো প্রাণীর আকৃতি থাকে জীবের ছবি থাকে হাদিসে পাকের মধ্যে সাথ করেছেন যেখানে ছবি থাকে যে ঘরে ছবি থাকে যেই ঘরে কোনো অঙ্কিত ছবি থাকে সেই ঘরের মধ্যে তাহমাদের ফেরেশ তারা আগমন করে না কাজে সেই ক্ষেত্রে কোনো জীব কোন কোনো প্রিন্টেড ছবি এগুলো সন্তানদের এই ধরনের পোশাক পরিচ্ছদ পড়ানোর ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত সন্তানদেরকে মানুষ করতে হলে আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নার বিধান হল সন্তানের চরিত্র গঠনে এই পদক্ষেপটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নবী আকরম সাল আলিহাস্লামের সাদ করেছেন মুরসিবিআল আবনাসি সিনরিবু হলিহা আবনাশিন পফার রেকো বাইনা হুম সন্তানদের বয়স যখন দশ বছর হয়ে যাবে তখন তাদের যে শোয়ার স্থান ঘুমানোর স্থান সেই বিছানা বিছানা এটাকে পৃথক করে দিতে হবে এই হাদিসের ব্যাখ্যা সালাফের থেকে দুরকম বর্ণিত রয়েছে একটি ব্যাখ্যা হলো যে ছেলে সন্তান এবং মেয়ে সন্তানদের তাদের ঘরের এবং শোয়ার জায়গা পৃথক করতে হবে আরেকটি ব্যাখ্যা হলো যে শুধু ছেলে সন্তান আর মেয়ে সন্তানই নয় বরং ছেলেদের মধ্যেও এবং মেয়েদের মধ্যেও দশ বছর হয়ে গেলে প্রত্যেকের জন্যে সেপারেট ভিন্ন ভিন্ন শোয়ার ব্যবস্থা হওয়া উচিত একসঙ্গে থাকার মধ্য দিয়ে এই হাদিসে যারা বোঝা যায় সন্তানদের মধ্যে নৈতিক বা চারিত্রিক কোনো ধরনের ত্রুটি বা কোনো দুর্বলতা আসতে পারে সন্তানদের তার বিয়েতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তাদেরকে তালিমুল আদাব শিক্ষা দিতে হবে অর্থাৎ তাদের জীবনে বিভিন্ন আদব শিক্ষা দিতে হবে যে সকল আদবগুলো তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা পালন করবে মানুষের সঙ্গে কেমন আচরণ করবে ইসলামী বিভিন্ন বিধান বলি আছে সন্তানদের জন্য সে সকল বিধানগুলো তাদেরকে শিক্ষা দিতে হবে পুরায়ণে পাকের মধ্যে আল্লাহ পা আকরণে বলেছেন

তাদেরকে ঘরে প্রবেশ করার সময় অনুমতি নিয়ে প্রবেশ করার নির্দেশনা দেয়া হয়েছে মিঙ্কলি সালাত একটি হল ফজরের সময়ের পূর্বে যখন মানুষ স্বামী স্ত্রী বাবা মা এক ঘরে ঘুমন্ত অবস্থায় থাকেন অপ্রস্তুত অবস্থায় থাকেন কোনো বুজবান সন্তান দশ বছর আট বছরের কোনো সন্তান ছেলে হোক মেয়ে হোক হুট করে যেন পিতামাতার বেডরুমে প্রবেশ না করে একটি সময় হলো ফজরের আগে যখন মানুষ ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় ওই সময়ে হতে পারে বাবা ঘুম থেকে জাগ্রত হয়েছেন মা ঘুমিয়ে আছেন মা ঘুম থেকে জাগ্রত হয়েছেন বাবা ঘুমিয়ে আছেন অথবা উভয়ে ঘুমিয়ে আছেন ওই সময় কোনো সন্তান যেন হুট করে গিয়ে পিতা মাতার বেডরুমে প্রবেশ না করে এই তালিম আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে একটি হলো ফজরের পূর্বের সময় পুয়াহিনাতা বা কুমিনাজ জহিরা আরেকটি হলো যখন দ্বি প্রহরের সময় তাইলুনা করা হয় দুপুরের সময় মানুষ যখন একটু বিশ্রামে যায় ওই সময় অমিম্বা আদি সালাতে আইসা এবং সালাতে আইসার পরে যখন মানুষ ঘুমের জন্য বিছানায় যায় অর্থাৎ যেই সময়গুলো মানুষের ঘুমের মধ্যে অচেতন থাকার সময় কিছুটা অবচেতনে অসতর্ক অবস্থায় থাকা সেই সময়ে যারা অপ্রাপ্তবয়স্ক সন্তান তারাও যেন পিতা মাতার ঘরে প্রবেশ না করে তো আগে থেকেই তাদেরকে এই শিক্ষাগুলো সন্তানদেরকে দিতে হবে কোরআনে পাক অপ্রাপ্ত বয়স্কদেরকেও এই শিক্ষাগুলো দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হলে আরও অনেক বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পরবর্তী আলোচনায় আমরা আবার সে বিষয়গুলো পরবর্তী কোনো পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দীর্ঘ সময় আমরা এ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন সকলের জন্য কল্যাণ কামনা থাকলো সকলেই ভালো থাকবেন আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হোক সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আহ্বানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন প্লিজ টিভি মানবতার সমাধান

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আমরা মানুষের সাথে উত্তম কথা বলি সঠিক কথা বলি সুন্দর সঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায়পরায়ণতা দয়াদ্রতা একজন মুমইন আরেক মুমমেন ভাইকে সিহদ বিশকুর অন্যায় থেকে থেকে বারণ করবে এটি মুমমিনের কাজ আসিম বিন একজন মুমমিন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়